فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ একদিন ইবুন আপনি জানতে চেয়েছেন কোন গর্ভবতী মহিলা সেই রমজানে পুরো রমজান রোজা রেখেছেন এবং শাওয়ালের ছয়টি রোজা সে রাখতে পারেননি বা যদি না রাখে সেক্ষেত্রে সে রমজানের যে সিয়ামের সওয়াব সে পাবে কি না বা এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। রমজানের রোজার সাথে শাওয়ালের কোনো সম্পর্ক নেই, শাওয়ালের কোনো সম্পর্ক নেই যে এই দিক থেকে যে যদি কেউ রমজানের রোজা রাখলো বা শাওয়ালের রোজা না রাখলে তার রমজানের রোজা কবুল হবে না, এই ধরনের কোনো কথা ইসলাম শরীয়তের মধ্যে নেই। রমজানের সিয়ামটা হচ্ছে ফরজ আর শাওয়ালের সিয়ামটা হচ্ছে সুন্নাত। আপনি সে মাশাআল্লাহ যে বোনটির কথা বলেছেন সে গর্ভবতী অবস্থায় রমজানের সিয়ামগুলো পালন করেছে মাশাআল্লাহ, যদি সে শাওয়ালের সিয়াম পালন না করতে পারে কোনো সমস্যা নেই, যদি পারে আলহামদুলিল্লাহ, তাহলে সে সারা বছর রোজা রাখা বা সিয়াম পালন করার সওয়াব পাবে। আর যদি সে শাওয়ালের সিয়াম পালন না করতে পারে তাহলে সে রমজানের সিয়ামের যে সওয়াবটি আছে, যে সওয়াবগুলো আল্লাহ দিবেন দিয়ে থাকেন বান্দাকে, সে সওয়াবগুলো সে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলামিস সওয়াব, বারাকাল্লাহু ফিকুম।